এইখান থেকে আপনার স্বপ্নের, আপনার যত্নের দামি টিভিটা আপনি নিমিষেই, মুহূর্তেই সার্ভিস করে নিতে পারবেন, আবার নতুনের মতো হয়ে যাবে। টিভিটা অলরেডি খোলা হচ্ছে, ডিসপ্লেটা খুলে চেঞ্জ করা হবে নাকি? জি জি, এক ঘন্টার ভিতরে আপনার যে কোনো সাইজের টিভি আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে একদম অরিজিনাল আগের মতো করে দেবো, নতুনের মতো, তিন ভাগের এক ভাগ, তারও নিচে আমরা অ্যামাউন্ট এটা রিপেয়ার মানে ডিসপ্লে নতুন লাগিয়ে দিব। অরিজিনালি পার্ট আমাদের আসে দুবাই থেকে, মাদারবোর্ডে যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট সনি, স্যামসাং, এলজি। এটা 43 ইঞ্চের একটা ডিসপ্লে, এটা অরিজিনাল ডিসপ্লেটাই আমাদের কাছে আছে, অরিজিনাল ডিসপ্লে এটা মানে এখন লাগানো হচ্ছে আর কি। ওই নতুন যে ডিসপ্লে দিব সেটার সাথে ম্যাচ করানোর জন্য যে কাজগুলো সেগুলো আমাদের এই সেকশনটায় হয়। ডিসপ্লেটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, হয়তো বা কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটা আমি রিপেয়ার করে নিতে পারবো, মানে এই মেশিনের মাধ্যমে আপনার রিপেয়ার করে দেবো। বাসা পর্যন্ত গ্যারান্টি আপনার, মানে বাসায় পৌঁছাবে তারপর টিভি দেখবেন যে না ঠিক আছে, যদি সমস্যা হয় আমরা ফ্রি অফ করতে আবার আপনাকে আবার ঠিক করে দেবেন। আপনি অনেক দিন ধরে একটা টিভি রেখে দিয়েছেন যেটা অনেক টাকা দিয়ে কেনা, সেই টিভিটা আপনি ঠিক করতে পারছেন না, অনেক পুরাতন টিভি, একটা দামি টিভি, ডিসপ্লে হয়তো ভেঙে গেছে, ঠিক এরকম দেখেন ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এই টিভিটা কিন্তু ভালো আছে, আপনি হয়তো মনে করছেন যে টিভিটা আমার ফেলে দেওয়া লাগবে, কিন্তু না, আজকে আমরা যেখানে আছি দেখেন, এইখান থেকে আপনার স্বপ্নের, আপনার যত্নের দামি টিভিটা আপনি নিমিষেই, মুহূর্তেই সার্ভিস করে নিতে পারবেন, আবার নতুনের মতো হয়ে যাবে। দর্শক, কোথায় আছি আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে নাবিল ইলেকট্রনিক্স। ওকে, নাবিল ইলেকট্রনিক্স ভাই, কোথায় নাবিল ইলেকট্রনিক্সের অ্যাড্রেসটা কোথায়? এটা হলো ভলিবল স্টেডিয়াম, আচ্ছা, দোকান নাম্বার 14। ওকে, ভলিবল স্টেডিয়াম, দোকান নাম্বার 14। কেউ যদি আসেন সরাসরি আপনারা আসতে পারবেন, কেউ যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন তাহলে আপনার টিভিটা আপনি পাঠাবেন, তারা বিশ্বস্ততার সাথে একেবারে কম টাকায় কম খরচে আপনার টিভিটা তারা ঠিক করে দেবে। জি, ওকে, তো আজকে আমরা যেখানে আছি আমাদের সঙ্গে আশিক ভাই আছেন। আশিক ভাই, এই টিভিটার কি সমস্যা বলেন তো, এটা তো ভেঙে চুরে দেখি একাকার অবস্থা। অনেকে আসলে মানে অনেক অনেক করে ফেলে এগুলো, ধরেন ভেঙে ফেলছে, একটা বাচ্চা একটা বল ছুড়ে মারলো, আচ্ছা, কেউ রাগে খেলা হেরে গেলো, রাগে খুশিতে মেরে দিল, আচ্ছা, এটা একদম ভয় পাওয়ার কিছু নাই, এটা নতুনের মতো হয়ে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা, দেখেন এগুলার ডিসপ্লে একদম অরিজিনাল পার্ট আমাদের কাছে আসে, আমরা সম্পূর্ণ ওই যেই লাগাক অন্য যাই কোনো জায়গা থেকে লাগাক বিউই ব্র্যান্ডের আমরা ডিসপ্লে গুলো ইউজ করি, আচ্ছা, যেগুলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান, আবার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ডিসপ্লে বিউই, বিউই ব্র্যান্ড। গতকালকে বাংলাদেশের খেলা ছিল, জি, 4 রানের জন্য হেরে গেছে বাংলাদেশ ভাই। অনেকেই আমি শুনছি, অনেক টিভি নিউজ হয়েছে, অনেক পত্রপত্রিকায় নিউজ হয়েছে, টিভি ভেঙে ফেলছে, হ্যাঁ হ্যাঁ, রাগের কারণে অনেক কাস্টমার এরকম হয়ে আসে পরে আবেগ, যেহেতু বাংলাদেশ দল হেরে গেল সেটা নিতে পারে না, আবেগে টিভিতে ঘুষি দিয়ে দেয়, সমস্যা নাই, আর লস অল্প অল্পর ভিতরে আমরা এটা সমাধান করে দেবো, এটা আচ্ছা আচ্ছা, খুব বেশি লসের কিছু নাই তাদের আসলে। আচ্ছা, ওকে, তো দেখেন এরকম টিভি যদি ভেঙে যায় দেখেন কি অবস্থা, এই টিভিটা অলরেডি খোলা হচ্ছে, ডিসপ্লেটা খুলে চেঞ্জ করা হবে নাকি? জি 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 জি, আচ্ছা, এটা 1 ঘন্টা সময় লাগে আমাদের, 1 ঘন্টার ভিতরে আপনার যে কোনো সাইজের টিভি আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে একদম অরিজিনাল আগের মতো করে দেবো, নতুনের মতো, একদম নতুনের মতো হয়ে যাবে। ওকে, চমৎকার। তো বিভিন্ন ব্র্যান্ডের টিভি, এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ভাই? এটা এলজি, 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 একটা দামি ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, 4K টিভি, এই টিভিটার মার্কেট প্রাইস 1 লাখ টাকার কিছু উপরে হবে, এটা ধরেন আমরা অল্প টাকায়, ধরেন তিন ভাগের এক ভাগ, তারও নিচে আমরা অ্যামাউন্ট এটা রিপেয়ার মানে ডিসপ্লে নতুন লাগিয়ে দিব একদম। আচ্ছা আচ্ছা, মানে তিন ভাগের এক ভাগ, আরো কম, মানে আরো কম, দেখা গেলো যে 25-26 বা 28 হাজার টাকায় আমরা এটা কমপ্লিট করে দেবো। মূলত সব টিভির ডিসপ্লে দাম তো আর একরকম না, না কোন টিভির ডিসপ্লে হয়তো 5000 টাকাও আছে, হ্যাঁ, 32 ইঞ্চি ডিসপ্লে অল্প দামে পাওয়া যায়, 5000 টাকা না, কিছু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, মানে 24 ইঞ্চি ডিসপ্লে ওটা ধরেন 5000 টাকার মধ্যে হয়ে যাবে। তো এরকম আসলে টিভির সাইজ এবং ডিসপ্লের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, অবশ্যই কত টাকা খরচ, রেজুলেশনের উপর ডিপেন্ড করে, কি ব্র্যান্ডের আছে সেটার উপর ডিপেন্ড করে, সেটাই ভাই। ডিসপ্লে তো আপনারা ঠিক করে দিচ্ছেন, ধরেন হর হামেশাই হচ্ছে ডিসপ্লে নষ্ট হয়, জি, অনেকের তো আছে মাদারবোর্ডের সমস্যা, হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে অনেকে যে বজ্রপাতের কারণে হয়তো শর্ট হয়ে গেছে, মাদারবোর্ডে কোনো কারণে একটু প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা সেটা সার্ভিস করেন? অরিজিনালি পার্ট আমাদের আসে দুবাই থেকে, মাদারবোর্ডে যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট সনি, স্যামসাং, এলজি, এগুলো আমাদের দুবাই থেকে আমরা পার্টস কালেক্ট করি, সেগুলো আমরা সাথে সাথে চেঞ্জ দিব। মাদারবোর্ডের দাম খুব বেশি না, আচ্ছা, ব্র্যান্ডেড টেলিভিশনের মাদারবোর্ড খুব সস্তায় পাওয়া যায়, আচ্ছা, ডিসপ্লেটা হল এক্সপেন্সিভ, এটা খারাপ হলে একটু খরচ বেশি হয়, কারণ মাদারবোর্ড খারাপ হলে আপনার অল্প টাকায়, দেখেন এই ডিসপ্লের কি অবস্থা, দেখেন ভেঙে চুরে একাকার,
এটা ভিতরে একদম সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তবে এগুলো চিন্তা করার কারণ নেই, এটা আমরা এক ঘন্টার ভিতরে হয়ে যাবে, এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমি বলি, ধরেন মাদারবোর্ড যদি চেঞ্জ করার আগে তো আপনার রিপেয়ার করার ব্যবস্থা করা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগে রিপেয়ার করা, রিপেয়ার হলে খুব অল্প খরচে কাস্টমার হয়ে যায়। তাই যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে একটু বেশি খরচ আসে, তারপরও আমরা একদম মিনিমাম খরচে, এখানে যেহেতু আসছে এটা হলো টেকনিশিয়ান বেস একটা মার্কেট, এইখানে আমরা টেকনিশিয়ানদের সার্ভিসটা বেশি দিয়ে থাকি, তো এই জন্য যারা বাংলাদেশে, সারা বাংলাদেশে টেকনিশিয়ান আছে, তারা এখানে আসে আমাদের সার্ভিসটা নিয়ে যায়। তো এই জন্য আমরা খুব বেশি প্রাইস রাখি না, সরাসরি যদি কোনো কাস্টমার আসে তারা খুব কম প্রাইসে কমে তারা পেয়ে যায়। তার মানে হচ্ছে দেখেন, টেকনিশিয়ান যারা আছে বিভিন্ন মফস্বল এলাকায়, গ্রাম অঞ্চলে, হয়তো বা ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা শহরে, তারা আসলে এখানে, তারা আসে, আসে নরমালি আপনার এখানে আসে, তারাই বেশি আসে। আচ্ছা আচ্ছা, তো কাস্টমার আসলে তো তাদের খরচটা আরো কমে যাবে। এক্স্যাক্টলি, তার মানে ধরেন আমি একজন ভোক্তা, আমার বাসায় একটা টিভি আছে, সেই টিভিটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমি যদি আপনার কাছে আসি, তাহলে মাঝখানের যে টেকনিশিয়ান আছে তার দামে আমি আপনার কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন, আপনার খরচটা কমে যাবে, অনেক খরচ কমে যাবে। ওকে, তো আমি একটু আপনাদের হার্ডওয়্যার সেকশনটাতে একটু আমরা যেতে চাই, এখানে যদি হচ্ছে কাজ চলতেছে আমরা একটু দেখি যে আসলে কিভাবে কাজ এখানে হয়। এখানে আরেকটা ডিসপ্লে লাগানো হচ্ছে, এটা ধরেন একটা স্যামসাং ব্র্যান্ডের ডিসপ্লে। আচ্ছা, এটা 43 ইঞ্চের একটা ডিসপ্লে, এটা অরিজিনাল ডিসপ্লেটাই আমরা, আমাদের কাছে আছে, আমরা অরিজিনাল ডিসপ্লে এটা মানে এখন লাগানো হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, যেটা পূর্বে ডিসপ্লে ছিল যেই নাম্বারে, সেই নাম সেম সেম ডিসপ্লে, এই যে একটা টেস্ট রানে আছে, এটা আমরা আধা ঘন্টা আগে এটা টেস্ট লাগাইছি। আচ্ছা, এখন টেস্ট চলছে, এক ঘন্টা টেস্ট চলবে, পরে আমরা কাস্টমারকে এটা দিয়ে দেব। বাহ, মানে এক ঘন্টা মোটামুটি ট্রায়াল দিই, আমরা ট্রায়াল দিব যে এটা পারফরম্যান্স ঠিক আছে কিনা, সবকিছু, ভিডিও পারফরম্যান্স, সাউন্ড, আচ্ছা ঠিক থাকলে এক ঘন্টা পর আমরা এটা কাস্টমার দিয়ে দেব। আচ্ছা সুন্দর, এখানে হার্ডওয়্যারের আমরা একটু কাজ দেখি, অনেক সময় দেখা যায় যে একটু সামনে যান, আমরা একটু দেখাই, এখানে হলো মাদারবোর্ড মডিফাই করতে হয় স্ক্রিন লাগাই লাগানোর ক্ষেত্রে। আচ্ছা, যে সব স্ক্রিন তো সব সময় অ্যাভেলেবল থাকে না, কিছু কিছু হয়তো পার্ট নাম্বার চেঞ্জ করার কারণে আমরা মাদারবোর্ডটা মডিফিকেশন করতে হয়, তো এই মাদারবোর্ড আমরা খুব অল্প সময় এগুলা রেডি, মানে ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে এটাও করতে হয় সাথে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ওই নতুন যে ডিসপ্লে দিব সেটার সাথে ম্যাচ করানোর জন্য যে কাজগুলো সেগুলো আমাদের এই সেকশনটাই হয়। আবার আমাদের প্যানেল রিপেয়ার সেকশন আছে, এগুলো আপনার এটা একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ভাঙে নাই, অনেকে না ভেঙেও তো নষ্ট হয়, ঠিক ঠিক ঠিক, মানে হয়তো দেখা যায় যে কিছু জায়গাতে তো প্রবলেম হয়ে আছে, তো সেই চিপগুলো আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে আমরা লাগাই দিই, সেটা আমাদের 8 নম্বর দোকান আছে পাশেই, ওই দোকানে সেগুলো, মানে আপনাদের এই লাইনে 8 নম্বর দোকান, আর এটা হচ্ছে 14 নম্বর দোকান, তো আমরা ওখানেও যাব, রিপ্লেসমেন্টের কাজটা হয় আর ওখানে হলো জাস্ট প্যানেল সার্ভিসের কাজটা হয়। বাহ, খুবই সুন্দর, দেখেন আসলে অনেকেই আমরা বাপদাদার আমলের টিভি আমরা ইউজ করি, এলইডি টিভি যখন বাংলাদেশে প্রথম এসেছিল সেই টিভিটা অনেক সময় এখন হয়েছে কি, ধরেন অনেকেই টিভিটা বাসায় রেখে দিয়েছেন, হয়তো নষ্ট হয়ে পড়ে আছে, সেই টিভিটা আমি রিপেয়ার করব কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছি না, এবং এই টিভিটা আমি ভাবছি যে নষ্টই হয়তো হয়ে গেছে, টিভিটা ফেলে দিয়ে আমাকে হয়তো নতুন টিভি কিনতে হবে, এটা আমরা ভাবি অনেকেই, কিন্তু দেখেন সেই টিভিটা আপনার ফেলা দরকার নেই, আপনি সেই টিভিটা এখানে নিয়ে আসেন, এখানে আনার পরে তারা কিন্তু আপনার টিভিটাই একদম যত্ন সহকারে তারা রিপেয়ার করে দেবে। ভাই, অনেক সময় স্পিকারের সমস্যা হয়, টিভির যে স্পিকার সেগুলো আপনারা, হ্যাঁ দেওয়া যায়, পাওয়া যায়, স্পিকার খুবই কমন একটা জিনিস, এটা খুব খরচের বিষয় নয়, যেহেতু আসলে প্রবলেম যেহেতু হয় সব সব কিছুতেই প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা একটু যদি ডিসপ্লে সেকশনে যাই, আমরা একটু একটু যাই, দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে আর আসলে ডিসপ্লে রিবন্ডিং কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসতে চাই, আমাদের দর্শকদেরকে আমরা একটু দেখাতে চাই। এইটা হচ্ছে, এটা হলো ডিসপ্লের সার্ভিস সেন্টার আমাদের, 75 ইঞ্চি পর্যন্ত আছে। ওকে, তো আমরা এই পাশে একটু দেখি, এটা হলো সেই মেশিন, এখানে হলো আপনার ডিসপ্লে রিপেয়ার করা হয়। আচ্ছা, এই মেশিনের মাধ্যমে আমরা যেই যত বড় ডিসপ্লে হোক 85 ইঞ্চ পর্যন্ত এই মেশিনের মাধ্যমে আমরা রিপেয়ার করে দিই। এটা খুবই অল্প খরচে এটা হয়ে যায়, ধরেন টিভির ডিসপ্লেটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, হয়তো বা কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে সেটা আমি রিপেয়ার করে নিতে পারবো, মানে এই মেশিনের মাধ্যমে আপনার রিপেয়ার করে, হ্যাঁ অবশ্যই, আবার আগের মতো নতুন মতো হয়ে যাবে, এই কাজের কোনো গ্যারান্টি দেন আপনারা? এই কাজের গ্যারান্টি অবশ্যই দিই, গ্যারান্টি দিই, অবশ্যই গ্যারান্টি সহকারে আপনি পাবেন। ওকে, মোটামুটি একটা টিভি ধরেন ডিসপ্লেটা রিপেয়ার করে দেওয়ার পরে কতদিন পর্যন্ত আপনারা গ্যারান্টি দেন? 4-5 বছর, 3-4 বছর চলবে, আমরা আপনাকে 1-2 বছরের একটা গ্যারান্টি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, 1-2 বছরের একটা গ্যারান্টি আপনি পেয়ে যাবেন, 1-2 বছর গ্যারান্টি থাকবে, এর মধ্যে যদি আবার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি আসলে ফ্রি সার্ভিস পরে?
সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ফ্রি সার্ভিসটা দেওয়ার, যদি কোনো পার্টস দরকার হয় তখন সেটা সেক্ষেত্রে আবার কিছু কস্টিং দিতে হয়। আশা করি সেটা হয় না, মানে হয় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই কম। ওকে, তো এখানে আমরা অনেক ডিসপ্লে দেখতে পাচ্ছি ভাই, এগুলো কি রেকর্ডিং এর জন্য রাখা হয়েছে? হ্যাঁ, এগুলো রাখা হয়েছে, এগুলো কিছু পেন্ডিং আছে, কাজ চলতেছে। এখানেও কিছু রাখা আছে, অনেকের বাসায় কিন্তু শখ করে অনেক বড় বড় টিভি কিনে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় বাচ্চারা খেলতে গিয়ে হঠাৎ করে ভেঙে ফেলে। এই যে যেমন কালকে বললাম যে খেলা হচ্ছিল, অনেকে টিভিতে আসার দিছে, ঘুষি দিছে, জামাই বউ ঝগড়া করে অনেক সময় টিভিতে রিমোট ছুড়ে মারে, নাকি? তো এরকম প্রবলেম হয়। আর এই টিভিটাও তো মোটামুটি ঠিকই আছে না, রিপেয়ার হয়েছে, এটা চেকিং চলছে, টেস্টিং চলছে। এই টিভিটাও তো একই অবস্থা। হ্যাঁ, এটা এখানে যা আছে সবই সার্ভিস, প্যানেল রিলেটেড সার্ভিস করা হয়েছে। আচ্ছা আচ্ছা, প্যানেল সার্ভিস মানে করার জন্য এখানে আসছি আমরা। ওকে, চমৎকার। তো একটা বিষয় একটু বলি ভাই, ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে থেকে টিভি পাঠাবে, ধরেন অনেকে আছে যারা ঢাকায় আসতে পারবে না, তার টিভিটা পাঠিয়ে দেবে আপনার ঠিকানায়? অবশ্যই, কুরিয়ার করে দিবেন আমাদের এই ঠিকানায়, কুরিয়ার আমরা আমাদের দায়িত্বে রেডি করে টেস্ট করে তারপর সুন্দরভাবে প্যাক করে আপনার হাতে বসিয়ে দেব। বাহ, সেটা পুরোটাই আমাদের দায়িত্বে করে দিব। আচ্ছা, এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে ওকে, মানে আপনারা রেডি করে একেবারে রিপেয়ার করে সুন্দর করে প্যাক করে পাঠাবেন? মিনিমাম 2 ঘন্টা একটা টেস্ট করব, টেস্ট করে তারপর আপনার প্যাক, যেহেতু ঢাকার বাইরে থেকে আসছে তারপর আমরা এটা। আচ্ছা ভাই, অনেক সময় হয় কি টিভি নষ্ট হয়ে গেলে আমরা রিমোটের প্রতি কোনো খেয়াল রাখি না, নিউ রিমোট অনেক সময় হারিয়ে যায়, এই সব রিমোট পাওয়া যায় কিনা? খুবই সস্তা এখানে, আমাদের আমরা রিমোটটা সেল করি না, পাশে অনেক দোকানে সেল করে, খুবই আমরা আপনারা কালেক্ট করে দিতে পারবেন, কালেক্ট করে দিয়ে দেব। তো দর্শক, আমরা আশিক ভাইয়ের সাথে কথা বললাম, আসলে টেলিভিশন রিপেয়ার, টেলিভিশন সার্ভিস, টেলিভিশন নষ্ট হয়ে গেলে সেটা আপনি কীভাবে কোথা থেকে ভালো করবেন, নতুনের মতো হয়ে, দেখেন কী পরিমাণ ঝকঝকে একটা ছবি, দেখেন এই টিভিটা কিন্তু ঝকঝকে একদম পিকচার চলে আসে, একদম নতুনের মতো। ওলেড টিভি, এটা ওলেড টিভি, ওলেড টিভি। আচ্ছা আচ্ছা, অনেকে আছে কিউলেড, স্যামসাং এর কিউলেড, সনির ওলেড, এই ধর যত ধরনের আপডেট টিভি হোক, বড় টিভি হোক, যে কোনো সমস্যা আপনি আনতে পারেন, আমরা এটার সমাধান করব, যে কোনো সমস্যা। ওকে, তো যারা ঢাকার বাইরে থেকে পাঠাবে, অনেক সময় কনফিউশনে থাকে ভাই, যে কুরিয়ারে তো পাঠাবেন, যদি আবার কুরিয়ারে যাওয়ার সময় ভেঙে যায়, আপনার বাসা পর্যন্ত গ্যারান্টি আমরা, বাসা পর্যন্ত গ্যারান্টি আপনার, মানে বাসায় পৌঁছাবে, তারপর টিভি দেখবেন যে না ঠিক আছে, যদি সমস্যা হয় আমরা ফিড অফ করতে আবার আপনাকে আবার ঠিক করে দেবেন। ওকে, তো আশিক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটা ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে দিয়ে দিলাম। আসলে সব ধরনের ডিসপ্লে, সব ধরনের টিভি, একদম দেশি ব্র্যান্ড থেকে শুরু করে চাইনিজ ব্র্যান্ড এবং গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল সব ধরনের টিভির ডিসপ্লে, সব ধরনের টিভির রিপেয়ার আপনার এখানে হয় সম্ভব। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।